আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিডি গার্লস চ্যানেল বাই মিথিলাতে। আজকে চুলের জন্য একটি সিরাম তৈরি করব, যে সিরামটি নিয়মিত ব্যবহার করলে চুল দ্রুত ঘন, কালো ও লম্বা হয়ে উঠবে। এই সিরামটি আপনারা গোসলের 2 ঘন্টা আগে লাগাবেন, চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত সমানভাবে এটাকে লাগাবেন। লাগিয়ে খুব ভালোভাবে 10 মিনিটের মতো মাসাজ করে এটাকে রেখে দিবেন 2 ঘন্টা, এবং 2 ঘন্টা পরে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুলটা ধুয়ে ফেলবেন। চুলের যত্নে সবসময় কেমিক্যাল ফ্রি শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো ব্র্যান্ডের কোনো হার্বাল শ্যাম্পু ব্যবহার করবেন, এতে চুলের ক্ষতি কম হবে। তো চলুন দেখে নিই এই সিরামটি তৈরি করতে কী কী লাগছে। এই সিরামটি তৈরি করার জন্য প্রধান উপাদান হিসেবে আমি নিয়েছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আপনারা যে কোনো সুপার শপে অনায়াসে পেয়ে যাবেন। আর নিয়েছি অ্যালোভেরা জেল, আপনারা চাইলে পিওর অ্যালোভেরা জেল থেকে জেল এক্সট্রাক্ট করে নিতে পারেন। নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এবার বানাতে চলে যাচ্ছি। এজন্য একটি বাটিতে 2 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছে 2 চা চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল। এবার 2টা ভিটামিন ই ক্যাপসুল এটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে এই সিরামটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার চুলের জন্য সিরামটা তৈরি হয়ে যাবে। আমি এই সিরামে প্রধান উপাদান হিসেবে ক্যাস্টর অয়েল ব্যবহার করেছি। ক্যাস্টর অয়েল চুলের গোড়ায় সব ধরনের নিউট্রিশন প্রোভাইড করে। ক্যাস্টর অয়েল আমাদের স্ক্যাল্পের মাইক্রো অর্গানাইজেশনের সাথে ফাইট করে আমাদের স্ক্যাল্পকে অনেক বেশি শক্তিশালী করে তোলে এবং চুল দ্রুত ঘন ও লম্বা করতে সাহায্য করে। ক্যাস্টর অয়েলে কিন্তু অনেক ধরনের ভিটামিন বিদ্যমান আছে, যেই ভিটামিনগুলো আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। এই সিরামে আমি অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। অ্যালোভেরা জেলে কিন্তু প্রোটিওলিটিক নামক এনজাইম আছে, যেটা আমাদের চুলকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং আমাদের চুলকে রিপেয়ার করে থাকে। এই সিরামে আমি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি। ভিটামিন ই ক্যাপসুলে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা আমাদের চুলকে ড্যামেজ চুলকে রিপেয়ার করতে সাহায্য করে। এই সিরামটি আপনারা নিয়মিত লাগাবেন, লাগালে নিজেরাই এটার ফলাফল বুঝতে পারবেন। খুব দ্রুত চুল ঘন, কালো ও লম্বা হয়ে উঠবে। আর এই ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।